কোন চরিত্রে নিজেকে বয়স্ক মনে করছেন সালমান? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। সালমান খানের বয়স এখন 54, কিন্তু আজও তিনি তারুণ্যে ভরপুর। মারামারির দৃশ্যে সালমান এখনও পাল্লা দিতে পারেন যে কোনো যুবককে। এই চিরতরুণ নায়ক এবার নিজেকে বয়স্ক মনে করছেন, আর এ কারণেই একটি বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পরিচালক রোহিত ধাওয়ান সুপারহিরো কাহিনী নিয়ে ছবি তৈরি করবেন। এই ছবির মূল চরিত্রে নায়ক কে হবেন? ছবির চিত্রনাট্য প্রস্তুত, কিন্তু সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য নায়ক খুঁজে পাচ্ছেন না। এই ছবির জন্য প্রথমে ঋত্বিক রোশনকে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ছবিটি করতে রাজি হননি ঋত্বিক। এরপর রোহিত এই ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে যান সালমান খানের কাছে, তিনিও রাজি হননি। সালমান খান কেন রাজি হননি? জানা গেছে বলিউডের ভাইজান মনে করছেন সুপারহিরো চরিত্রে অভিনয় করার মতো বয়স এখন আর তার নেই, তাই এই বয়সে এমন চরিত্রে অভিনয় করা উচিত হবে না, তাহলে চরিত্রের সঙ্গে সঠিক বিচার করা হবে না। অনেকে ভেবেছেন সালমান খানের বন্ধু সাজিদ নাদিওয়ালা ছবিটি তৈরি করছেন, তাই তিনি হয়তো বন্ধুত্বের খাতিরে ছবিটি করতে রাজি হবেন, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সালমান খানের হাতে অবশ্য এখন অনেক কাজ, এই মুহূর্তে তিনি ভারত ছবির শুটিংয়ে ব্যস্ত। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়বেন দাবাং 3 ছবির শুটিং নিয়ে, কিক ছবির সিকুয়ালের কাজ শুরু করবেন এরপরই। তবে সালমান খানের বুড়ো হয়ে যাওয়ার খবর তার ভক্তদের জন্য মোটেও ভালো খবর নয়। সো ভিউয়ার্স, কি বলেন আপনারা? আর এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সবশেষে এই ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।